আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভাইরাল নিউজে। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ আলী। প্রথমেই জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো। সেই ছোটবেলা থেকে পুলিশের সঙ্গে আমি খেলি, বললেন শামীম ওসমান। জিয়াকে সামনে থেকে গালি দিয়েছেন শামীম ওসমান। বালিশ হেরেছে পর্দার কাছে, বললেন মির্জা ফখরুল। একমাত্র প্রধানমন্ত্রী পারেন জাপার ভাঙন ঠেকাতে। নারায়ণগঞ্জের প্রশাসনকে হুঁশিয়ারি করে ক্ষমতাসীন আওয়ামী লীগের সাংসদ AKM শামীম ওসমান বলছেন, কারও ইশারায় খেলেন না, আমরা কিন্তু খেলতে জানি। এই নারায়ণগঞ্জে জিয়াউর রহমান পারেনি, এরশাদ পারেনি, খালেদা জিয়াও পারেনি, আর এখন তো শেখ হাসিনার বাংলাদেশ, তাই কেউ খেলতে গেলে আমার সঙ্গে পারবেন না। শনিবার বিকেলে নারায়ণগঞ্জ শহরে চাষাড়ায় এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। রুখে দাঁড়াও স্বাধীনতা বিরোধী সকল অপশক্তির বিরুদ্ধে স্লোগান নিয়ে সমাবেশটি ডাকেন শামীম ওসমান নিজেই। প্রায় সোয়া ঘন্টার বক্তব্যে শামীম ওসমান স্থানীয় পুলিশ প্রশাসন এবং তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী মেয়র সেলিনা হায়াত আইবিকে ইঙ্গিত করে বিভিন্ন হুমকি দেন। ওসমান পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তোলেন তিনি। প্রশাসনকে ইঙ্গিত করে শামীম ওসমান বলেন, আমরা সেই ছোটবেলা থেকে পুলিশের সঙ্গে খেলি, এই আগডুম বাগডুম পুলিশ পুলিশ খেলা আমরা ছোটবেলা থেকেই খেলি, বাপদাদার আমল থেকে পুলিশ পুলিশ খেলা খেলি। এ সময় সামনে উপস্থিত পুলিশকে উদ্দেশ্য করে শামীম ওসমান বলেন, পুলিশ ভাইরা আপনারা কিছু মনে করবেন না। শামীম ওসমান বলেন, কিছুদিন পর হয়তো দাদা হয়ে যাব, বয়স হয়ে গেছে, সেজন্য অনেকের অনেক কিছু সহ্য করি তা কিন্তু নয়। পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলে শামীম ওসমান বলেন, গুজবে ছেলে ধরার সন্দেহে সিদ্ধিরগঞ্জে একজনকে পিটিয়ে হত্যা করা হলো, কিন্তু আসামি করা হলো 1 নং থেকে 10 নং ওয়ার্ড পর্যন্ত বিভিন্ন পর্যায়ের আওয়ামী লীগের 74 জন নেতাকর্মীকে। SP সঙ্গে কথা বলেছি, তিনি দায়িত্বশীল ব্যক্তি, তিনি বলেছেন নিরাপরাধ কাউকে হয়রানি করা হবে না, মামলা থেকে অব্যাহতি দেওয়া হবে, আর যে পুলিশ কর্মকর্তা এটা করেছেন তার বিরুদ্ধে SP সাহেব ব্যবস্থা গ্রহণ করবেন। আমি SP সাহেবের কথায় বিশ্বাস রাখতে চাই। 1:11 সময় তাকে গ্রেফতার চেষ্টা করা হয়েছিল দাবি করে শামীম ওসমান বলেন, ওই সময় একজন ASP ও সদর থানার OC আমাকে ফোন করে জানিয়েছিলেন আমাকে গ্রেফতার করা হবে, আমাকে মেরে ফেলা হবে, তাদের মতো পুলিশ কর্মকর্তা এখন দেখি না, এখন তো সবাই আওয়ামী লীগ। এ সময় শামীম ওসমান নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আমরা যদি নারায়ণগঞ্জের সব রাস্তাঘাট অচল করে দিব তাহলে কি আমরা সেটা পারবো? নেতাকর্মীরা স্লোগান দিয়ে বলেন, হ্যাঁ পারবেন। শামীম ওসমান আবার বলেন, যদি চাই ঢাকা চট্টগ্রাম সড়ক বন্ধ করে দেব, যদি বলি ঢাকা সিলেট সড়ক বন্ধ করে দেব, আমরা কি এসব করতে পারবো? তখন নেতাকর্মীরা হ্যাঁ সূচক স্লোগান দেন। পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলে শামীম ওসমান বলেন, একজন মধ্যম সারির পুলিশ কর্মকর্তা নারায়ণগঞ্জের সাংবাদিকদের মোবাইলে মেসেজ পাঠিয়ে বলেন, আমার লোকজনের বিরুদ্ধে নিউজ করতে, এর বিরুদ্ধে করেন, ওর বিরুদ্ধে নিউজ করেন। আরে পুলিশ ভাই, নারায়ণগঞ্জের সাংবাদিকরা নারায়ণগঞ্জের সন্তান, আপনি তাদের মেসেজ পাঠান আর সেই মেসেজে তারা আমাকে দেখায়, এই যে দেখেন আপনার নেতাকর্মীদের বিরুদ্ধে নিউজ করতে বলছে, এই বিষয়ে আমি SPকে বলেছি, SP বলেছেন ব্যবস্থা নেবেন। সমাবেশে শামীম ওসমান বলেন, তার প্রধান প্রতিদ্বন্দ্বী নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডক্টর সেলিনা হায়াত আইবিকে ইঙ্গিত করে বলেন, আমার মতোই একজন জনপ্রতিনিধি তিনি, গাড়ি থেকে নেমে ফুটপাথ থেকে হকারদের লাথি মেরে নামিয়ে দিচ্ছেন, লাথি দেওয়ার আগে একবারও চিন্তা করছেন না, হকারদের পেটে লাথি মারছেন তিনি, তারা কিভাবে সংসার চালাবে, তারা কি ইয়াবা বিক্রি করে সংসার চালাবে? আমার নেত্রী আপনাকে নৌকাপতি এ কারণে দেননি আপনি হকারদের আয়ের ব্যবস্থা না করেই তাদের পেটে লাথি মারবেন, গরিব দুঃখী মানুষের পেটে লাথি মারতে আমার নেত্রী আপনাকে নৌকাপতি দেননি। ব্যঙ্গ করে শামীম ওসমান বলেন, আপনি নৌকা নিয়ে নির্বাচিত হয়ে এখন বলছেন আপনি কোনো দল করেন না, দল বুঝেন না, আবার নির্বাচন এলে নৌকার জন্য ভ্যাবে করে কাঁদবেন, সামনে আর তা হবে না, নৌকার জন্য কাঁদলেও আর তা পাবেন না। জিয়াকে সামনে থেকে গালি দিয়েছেন শামীম ওসমান। দোয়াপুরে একজন মুসলমান হয়ে একজন মুসলমানকে কবর দিতে লাশ নিয়ে যাচ্ছিলাম, গুলি করা হলো, ওই লাশের উপরে গুলি করা হলো, লাশকে আবার নিচে নামালাম, আবার গোসল করানো হলো, 70টা গুলি ওই লাশের শরীর থেকে আমাদের বের করতে হলো, বলেছিলেন শামীম ওসমান। তিনি বলতে থাকেন, সেই লাশ রাস্তায় দাফন করতে হয়, এই ছিল আমাদের আওয়ামী লীগের অবস্থা। আরে কারে খেলা শেখাবেন আমাকে, আমরা তো ছোটবেলা থেকে খেলোয়াড় ভাই, বেশি বড় খেলোয়াড় হতে পারিনি, তবে একটু তার ছেঁড়া খেলোয়াড় ছিলাম, মাথার তার ছেঁড়া ছিল এক সময়। 1979 সালের একটি ঘটনা উল্লেখ করে তিনি বলেন, তখন শরীরে এত মাংস ছিল না, তোলারাম কলেজের ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি,
শুনলাম একজন লোক আসবেন, তার নাম জিয়াউর রহমান। আমাদের আব্দুর রাজ্জাক ভাই বললেন এই জিয়া হলেন বঙ্গবন্ধু হত্যার নীল নকশাকারী। জিয়াউর রহমান তখন ঢাকা নারায়ণগঞ্জ পুরনো রোড দিয়ে আসছেন। সামনে বহর, পিছনে বহর, সাতটা ছেলে দাঁড়িয়ে গেলাম কলেজের সামনে। বললাম জেনারেল জিয়া জিন্দাবাদ। জিয়া হাত বাড়ালো হ্যান্ডশেক করার জন্য। আমরা এমনই বদমাশ ছিলাম, হাত ধরে বললাম খুনি জিয়ার গদিতে আগুন জ্বালো একসাথে। প্রচণ্ড পেটানো হলো আমাদের, এত মারা হলো। মজার ব্যাপার হলো ব্যথা পাইনি। আবার উঠে পতাকাটা ছিঁড়ে ফেললাম। সামনে তখন জাগদল, বিএনপি তখন প্রস্তুত হয়নি। তলোয়ার রামদা নিয়ে তারা দৌড়ে আসলো, আমরা পালালাম না। ওরা আসতে সাহস পেল না, কারণ ওরা বুঝেছে আমরা মুজিবের সন্তান। শনিবার বিকেলে নারায়ণগঞ্জের মিশন পাড়ায় সলিমুল্লাহ সড়কে রুখে দাঁড়াও স্বাধীনতা বিরোধী সব অপশক্তির বিরুদ্ধে ব্যানারে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নারায়ণগঞ্জ 4 আসনের সংসদ সদস্য শামী ওসমান বলেছেন, প্রশাসনের ভাইদের অনুরোধ করব নারায়ণগঞ্জে শুদ্ধি অভিযান চালান। আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে জিয়া পারেননি, এরশাদ পারেননি, খালেদা জিয়া পারেনি, আর কেউ পারবেও না। চেষ্টা করবেন না, কর্মীদের ওপর আঘাত আসলে যেই হোক কোনো ছাড় দেওয়া হবে না। শামীম ওসমান বলেন, আজকে সমাবেশ অন্য কোনো সাবজেক্ট নয়। গত কোরবানির ঈদে মাংস বিতরণের নামে একটি এনজিও রোহিঙ্গাদের মধ্যে অস্ত্র বিতরণ করেছে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে পিয়া সাহা নামে এক নারী অনেক কিছু বলে এসেছে। ডক্টর কামাল মির্জা ফখরুলরা বিদেশিদের সঙ্গে মিটিং করেছেন। মনে রাখতে হবে শুধু দেশে নয়, বিদেশেও বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। এটা যখন শুনলাম তখনই এই সবার প্রস্তুতি নিলাম। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে স্বাধীনতা বিরোধী চক্রের বিরুদ্ধে ডাকেন, তাহলে আবারও একাত্তরের মতো মাঠে নামতে হবে, এজন্যই মিটিং ডাকা। সমাবেশে জেলা ও মহানগর আওয়ামী লীগ সহ দলের অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বালিশ হেরেছে পর্দার কাছে, বললেন মির্জা ফখরুল। চারিদিকে লুটপাট হচ্ছে অভিযোগ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ফরিদপুরের হাসপাতালে পর্দার দামের কথা উল্লেখ করে বলেছেন, পর্দার কাছে বালিশ হেরে গিয়েছে। বর্তমান সরকার বাংলাদেশের অর্থনীতি ফোকলা করে দিয়েছে বলে অভিযোগ করেন তিনি। রাজধানীর জাতীয় প্রেসক্লাবে শুক্রবার বিএনপির সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় মির্জা ফখরুল এসব কথা বলেন। সাইফুর রহমানের কথা স্মরণ করে মির্জা ফখরুল বলেন, সাইফুর রহমানরা থাকলে রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি হতো না, রূপগঞ্জে আণবিক প্লান্ট এভাবে তৈরি হতো না। তিনি আরও বলেন, 37,000 টাকা একটি পর্দার দাম, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে ফরিদপুরের হাসপাতালে এটা হয়েছে, বালিশ তো পর্দার কাছে হেরে গেল। এই হচ্ছে অবস্থা, চতুর্দিকে শুধু লুট আর লুট। হলমার্কে আবার সুযোগ করে দেওয়া হবে, প্রধানমন্ত্রীর এমন কথার সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, এমনভাবে লুট করছে যে দেশ ফোকলা একটি দেশে পরিণত হতে চলেছে, অর্থনীতি ফোকলা হতে চলেছে, মেগা প্রজেক্ট হচ্ছে মেগা চুরি। সাইফুর রহমানের সময়কার অর্থনীতির প্রশংসা করে বিএনপির মহাসচিব বলেন, সাইফুর রহমান, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সময়ে অর্থনীতি সুদৃঢ় ছিল, সাইফুর রহমান দেশপ্রেমিক ছিলেন উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, সাইফুর রহমান সাহেবের সময় সামষ্টিক অর্থনীতি সবচেয়ে ভালো ছিল, ইচ্ছে করে নিজেরা লাভবান হওয়ার জন্য বা দলের লোকদের লাভবান করার জন্য সাইফুর রহমানরা দেশের স্বার্থকে জলাঞ্জলি দেননি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, সম্পদের সুষম বণ্টন করার জন্য সবসময় সাইফুর রহমান সাহেব সংগ্রাম করতেন, সরকার ধনিক শ্রেণীর স্বার্থ রক্ষা করছে বলে অভিযোগ করেন তিনি। একমাত্র প্রধানমন্ত্রী পারেন জাপার ভাঙন ঠেকাতে। সরকার এই মুহূর্তে জাতীয় পার্টির ভাঙন চায় না। জাতীয় পার্টির ভাঙন ঠেকাতে সরকার তৎপর হয়েছে। ক্ষমতাসীন আওয়ামী লীগের একাধিক প্রভাবশালী নেতা জাতীয় পার্টির বিভিন্ন নেতৃবৃন্দের সঙ্গে দফায় দফায় বৈঠক করেছেন বলে খবর পাওয়া গেছে। আজকালের মধ্যে যে কোনো সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে জাতীয় পার্টির গুরুত্বপূর্ণ কয়েকজন নেতা সাক্ষাৎ করতে পারেন বলে জানা গেছে। জাতীয় পার্টির একাধিক নেতা বলেছেন, জাতীয় পার্টির ভাঙন ঠেকাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কাম্য, তবে প্রধানমন্ত্রী জাতীয় পার্টির আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবেন কিনা তা এখনও নিশ্চিত নয়। জাতীয় পার্টির নেতারা আশা করছেন প্রধানমন্ত্রী বিবদমান দুই পক্ষকে একটি সমঝোতায় আনার জন্য কাজ করবেন। জাতীয় পার্টির একজন নেতা বলেছেন যে প্রধানমন্ত্রী সংসদের অভিভাবক, তিনি জাতির অভিভাবক। এখন পর্যন্ত জাতীয় পার্টি মহাজোটের অংশীদার, তাই জাতীয় পার্টির ভাঙন হলে মহাজোট এবং সরকারও ক্ষতিগ্রস্ত হবে। এই বিবেচনা থেকে তারা মনে করেন যে সরকার জাতীয় পার্টির ভাঙন রোধে উদ্যোগ নেবেন। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, সংসদে রসনের সাথে নিরঙ্কুশ আধিপত্য থাকলেও মাঠ পর্যায়ে নেতাকর্মীরা জি এম কাদেরের পক্ষে, তাই শেষ পর্যন্ত যদি জাতীয় পার্টির দুই পক্ষের মধ্যে সমঝোতা না হয় সেক্ষেত্রে জাতীয় পার্টির ভাঙন অনিবার্য।
সংসদের রসনপন্থীদের আধিপত্য থাকলেও সংসদের বাইরে দলটির যে অবস্থা তাতে জিএম কাদেরের পক্ষই ভারী থাকবে। এই বাস্তবতায় দুই পক্ষের মধ্যে একটি সমঝোতার বিষয় নিয়ে আলোচনা চলছে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে যে জিএম কাদেরকে জাতীয় পার্টি চেয়ারম্যান এবং রসন এরশাদকে সংসদে বিরোধী দলের নেতা এবং সংসদীয় দলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দিয়ে ক্ষমতার একটি ভারসাম্য তৈরিতে কাজ করছে জাতীয় পার্টির প্রভাবশালী নেতারা। উল্লেখ্য যে ইতিমধ্যে সিনিয়র নেতারাই বিভক্ত হয়ে পড়েছেন। সিনিয়র নেতাদের মধ্যে আমিনুল ইসলাম মাহমুদ সরাসরি রসন এরশাদের পক্ষে অবস্থান নিয়েছেন, কাজী ফিরোজ রশিদ অবস্থান নিয়েছেন জিএম কাদেরের পক্ষে, কিন্তু তারা দুজনেই সরকারে ঘনিষ্ঠ বলে জানা গেছে। এজন্য বিবাদমান দুই পক্ষের নেতাদের সঙ্গে আওয়ামী লীগের নেতারা যোগাযোগ করছেন। এই যোগাযোগের এক পর্যায়ে প্রধানমন্ত্রী এবং সংসদ নেতা শেখ হাসিনার সঙ্গেও বৈঠক হতে পারে। বৈঠকের মধ্য দিয়ে এই সংকটের নিরসন হতে পারে। সরকারের একাধিক দায়িত্বশীল সূত্র বলছে, সরকার এই মুহূর্তে জাতীয় পার্টির ভাঙ্গন চায় না। জাতীয় পার্টির ভাঙ্গন হলে পুরো দল দুর্বল হয়ে যাবে এবং এই ঘটনায় লাভবান হবে বিএনপি। সূত্র মতে, যদি জাতীয় পার্টির অস্তিত্ব না থাকে তাহলে আওয়ামী বিরোধী এবং ইসলামী যে ভোট ব্যাংক, সেটা সরাসরি পুরোপুরি বিএনপির পকেটে চলে যাবে এবং রাজনৈতিকভাবে বিএনপি লাভবান হবে। এই বিবেচনা বোধ থেকে জাতীয় পার্টিকে অখণ্ড রাখার একটি নীতিগত সিদ্ধান্ত হয়েছে বলে আওয়ামী লীগের একাধিক সূত্র নিশ্চিত করেছে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে যে রসন এরশাদের সঙ্গে আওয়ামী লীগের প্রভাবশালী এবং প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ দুজন কথা বলেছেন। অন্যদিকে জিএম কাদেরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। একাধিক সূত্র বলছে যে বিএনপির পক্ষ থেকে জিএম কাদেরকে দলে এবং সংসদে নিরঙ্কুশ কর্তৃত্ব দেওয়ার বিষয়টি বিএনপিকে উৎসাহিত করছে। তারা মনে করছে এর ফলে একটি সরকার বিরোধী মোর্চা গঠন করা সহজ হবে। আওয়ামী লীগের একাধিক নেতা বলেছেন যে তারা জিএম কাদেরকে নেতৃত্বে দেখতে চান না, বরং রসন এরশাদের নেতৃত্বেই জাতীয় পার্টি এগিয়ে যাক এরকম একটি পরিস্থিতি চান। তবে যেহেতু জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ জিএম কাদেরকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে মনোনীত করে গিয়েছিলেন, সেজন্য জিএম কাদেরকে একটি সম্মানজনক জায়গা দিয়ে জাতীয় পার্টিকে অক্ষুণ্ণ রাখার কৌশল নিয়ে এগোচ্ছে সরকার। তবে শেষ পর্যন্ত জিএম কাদের যদি এই সমঝোতায় রাজি না হন, সেক্ষেত্রে তাকে কোণা ঠাসা করে বা একঘরে করে জাতীয় পার্টিকে রসন এরশাদের নেতৃত্বে নিয়ে আসার পরিকল্পনাও রয়েছে। তবে সবকিছু চূড়ান্ত হবে আগামী দু একদিনের মধ্যে। জাতীয় পার্টির একজন সিনিয়র নেতা বলেছেন, আমরা প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চেয়েছি, আশা করি তিনি দু একদিনের মধ্যে সাক্ষাৎ দিবেন। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে জাতীয় পার্টির বর্তমান বিরোধ মীমাংসা হবে বলে জানা গেছে। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এবং রসন এরশাদ দুজনই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামনে একটি সমঝোতা করবেন বলে আশা প্রকাশ করেছেন জাতীয় পার্টির নেতারা। জাতীয় পার্টির একজন প্রভাবশালী নেতা বলেছেন, প্রধানমন্ত্রীর সঙ্গে বসলেই সব ঠিক হয়ে যাবে, প্রধানমন্ত্রী পারেন জাতীয় পার্টির ভাঙ্গন ঠেকাতে। সেক্ষেত্রে তারা প্রধানমন্ত্রীর সঙ্গে একটি বৈঠকের অপেক্ষায় রয়েছেন বলে জানিয়েছেন জাতীয় পার্টির একাধিক নেতা।